হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসো এসো এসো, তোমাদের সকলকে গরু মারা জঙ্গলের মধ্যে নিয়ে যাই। হ্যাঁ, আমরা জিপসিতে করে আজকে জঙ্গল সাফারিতে বেরিয়েছি। একেবারে ভোরবেলা উঠে পড়েছি আমরা, উঠে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাতি, বাইসন, লেপার্ড, ডিয়ার, পিকক এগুলো দেখার আশা নিয়ে। দেখতে পাচ্ছ, এগুলো হলো টি গার্ডেন। এই জঙ্গলে কিছু কিছু ইনহ্যাবিটেটস রয়েছে, তারা এখানে বাস করে এবং এই চা বাগানে তারা কাজ করে। এই বাড়িগুলো দেখছো? হ্যাঁ, এখানেই তারা থাকে। এখানে চারিদিকে চা বাগান আর চা বাগান, জঙ্গলের ভেতরেও চা বাগান। এই দে, এই নদীটা দেখছো? হ্যাঁ, এইখানে সমস্ত জন্তুরা জল খেতে আসে এবং তখন রাস্তা দিয়ে পারাপার করে। তো আজকে আমাদের, উই আর ভেরি আনফর্চুনেট যে আজকে আমরা এখনও অবধি কোনো কিছু অ্যানিমালস দেখতে পাইনি। দোলাভাই তো একেবারে জিপের ওপরেই দাঁড়িয়ে গেছে দেখার জন্য যদি কিছু দেখতে পাই। এখানে ডান্স হয় এভরি ইভিনিং, তো আমরা ইভিনিংয়ের জায়গাটা নিয়ে নিই ট্রিপটা। তো আমরা মর্নিং ট্রিপটাই নিয়েছি, বেশ ভালো লাগছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। একটু ভয়, হঠাৎ যদি লেপার ঝাঁপিয়ে পড়ে আমাদের ঘাড়ে গাছ থেকে, হঠাৎ যদি হাতি চলে আসে সামনে, এগুলো ভয়ে আমরা সকলে এগিয়ে চলেছি দোয়া পড়তে পড়তে। এক্সাইটমেন্টও আছে, মনে একটু ভয়ও আছে, আবার দেখতেও দারুণ লাগছে জঙ্গলটা। খুব সুন্দর হালকা বাতাস বইছে, একেবারে ফ্রেশ অক্সিজেন, আমরা খুবই এনজয় করছি। মাম্মা, আজকে মনে হয় সানডে, সেই জন্য মনে ওই অ্যানিমালসগুলো রেস্ট নিয়েছে। ঠিকই বলেছ, সানডে একটা দিন তো সবাই আরাম করে, মনে হয় ওরাও ছুটি নিয়েছে। তো মোটামুটি আমাদের ট্রিপ এখানেই শেষ হতে এসেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সামনে, অনেক সময় হাতিরা পাইসানরা পিছন দিয়ে পাস করে, তারপরে তোমার হরিণের দলও এখান দিয়ে পাস করে, তো দেখা যেতে পারে। তো আজকে সেরকম কিছুই পাস করেনি। আমাদেরও মনটা একটু খারাপ যে এত আশা করে এসেছিলাম, যতই বা ভয় করছে মনে মনে, বাট একটা এক্সাইটমেন্ট যে দেখবো। বাট এটা ন্যাচারাল জঙ্গল, রাইট? এটা তো জু নয় যে সবাই একেবারে খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকবে আর আমরা গিয়ে দেখতে পাবো। যাই হোক, সবাই মিলে আমরা এখানে আসতে পেরেছি আমাদের ব্যস্ত জীবন থেকে সময় বার করে, এবং কিছুটা মুহূর্ত নিজেদের মধ্যে নিজেদের সাথে গল্প গুজব করে কাটাতে পেরেছি। এটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। স্টে টিউন ফর মোর ভিডিওস।